নাতির সফলতাত কিমান আনন্দিত হয় ককা আইতা। এই প্রশ্নটির উত্তর নাপালে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত দ্বিতীয় স্থান লাভ করা ডিব্রুগড়ের মেধাবী ছাত্রী অলঙ্কৃতা গৌতম বড়ুয়াই। পরীক্ষার পূর্বে আর পরীক্ষার সময়ত অলঙ্কৃতার লগত সাঁতুরে লাগি থাকা ককাও আজি নাই। পরীক্ষার সময়ত প্রতিদিনেই পরীক্ষা কেন্দ্রলৈ নি সমাপ্তিলৈকে ভোকে পিয়াহে বাট চাই থকা মানুষজন গোলগৈ। পরীক্ষা কেন্দ্রের প্রশ্ন কাকতক্ষণ হাতত লৈ অলঙ্কৃতা ওলাই আহিলে মাজনী কেনে হল বলে উৎসুকতারে প্রশ্ন করা মানুষজন আজি প্রয়াত। দ্বিতীয় স্থান লাভ করলেও অলঙ্কৃতার ঘরখনত আজি দোলা দি গৈছে হর্ষ বিষাদে। করোনা আতঙ্কর মাজতে আজি ঘোষিত হওয়া হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা ডিব্রুগড় জেলার তিনগুলো ছাত্রীয় সুখ্যাতে উত্তীর্ণ হয়ে জেলাখনলে গৌরব কঢ়িয়ায় আনিছে। ডিব্রুগড় অলঙ্কিতা গৌতম বড়ুয়াই রাজ্যের ভিতরতে দ্বিতীয় স্থান দখল করে ডিব্রুগড় জেলাখনলে গৌরব কঢ়িয়ায় আনিছে। ফলাফল ঘোষণার পাঁচ দিন পূর্বেই হঠাৎ হৃদরোগত আক্রান্ত হয়ে পঞ্চধামলে গতি করলে অলঙ্কৃতার ককাকে। ডিব্রুগড়ের সলপ্রুক স্কুলের গৌরব অলঙ্কৃতার মনত আজি বিষাদে বারে বারে খুন্দিয়াইছে। ককাকর স্মৃতিয়ে কলিয়া ডাওরে জুনের সঙ্গে লুকাভাকু খেলার দরে ইয়াত খেলিছে। তাই আজি আনন্দর মাজতো ব্যথিত অনুভব ভালো বেয়াও। কেদিনমানের আগতে মো ককাই অকস্মাত মৃত্যু হওয়াত দুঃখ লাগিছে। আর সেই খবরটা তো নেপালে যদিও আশীর্বাদের বাবে যে আজি দিনটা দেখবলে পাইছো তারপরে ভালো লাগছে, মানে মিশ্রিত অনুভূতি। আজ মৃতকর কৃতকর্ম করা বসনত এয়া অলঙ্কৃতার পিতৃ গৌতম বড়ুয়া। জিয়রীর সুখের মাজতো দুঃখে দোলা দিছে মানুষজনের মনত। যে নেতা চকুরে ওলাইছে কন্যার সাফল্যর লোতক আর আনটোত পিতৃর প্রতি অশ্রুহিগ্র অঞ্জলি। এটা কি কব আর সেইখিন সময় আমি খুব ভাঙি পড়েছিল। দেউতায় রিজাল্টর কথা মৃত্যু প্রায় 15-20 মিনিট আগলকে তাই রিজাল্টো অসুবিধা হব মই লৈ গলে বুলিয়ে কৈ আছে। বাৰু যি কি নহওক ঈশ্বরে তেখেতক লৈ গোক, তেখেতৰ আত্মায় সদগতি লাভ করক আর তেখেত যতেই আছে তেখেত আর মোর মার মাতৃ আত্মায়ও যাতে আরো আশীর্বাদ দিয়ক। প্রয়াত পিতৃ যতেই না থাকক গৌতম বড়ুয়াই মাথু বিচারিছে কায়িকভাবে নহলেও পিতৃর আশীর্বাদের হাতখন চিরদিনের বাবে থাকিব কন্যার মূরত। আজি তেখেতসকলে যাতে আনন্দ আরো পাওক বৈকুণ্ঠতে আর তাইক যাতে আশীর্বাদ দিয়ক এজন ভাল মানুষ হয়ে পেলে সমাজ অসম ডিব্রুগড় তথা গোটেই বিশ্ববাসী যাতে কিবা উপকার করব পারে। এয়াই জীবন, হাঁহি যদি না থাকে কান্দনের অস্তিত্বই বা কত, দুঃখ যদি না থাকে সুখর সংজ্ঞাই বা কি। ডিব্রুগড়ের রাতুল গোহাঁই, DY 365।